দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। এসেছি নতুন একটা এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়বস্তুটা খুব মজার। ওই বলছিলাম, বেশ কয়েকটা এপিসোড জুড়েই স্বরূপ কথাতে এটা দেখানো হচ্ছে। তার আগে বলে নি, নতুন বছর পড়ে গেছে 2021, স্বাগত। প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন যারা স্বরূপ কথা দেখেন, বা যারা দেখেন না কোনো একদিন দেখবেন, প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন যে আপনাদের এই বছরটা ভালো কাটুক। কারণ 2020টা যেভাবে কেটেছে আমাদের, তা নতুন করে মনে করতেও খারাপ লাগে। তার রেশ, তার আজ এখনো আমাদের গায়ে লেগে রয়েছে। আমরা শুধু আশা করে আছি যে নতুন বছরটা আর একটু ভালো কিছু করে হবে, কিন্তু কতদূর কি হবে সদ্যই পড়েছে, দেখা যাক। একটু আশাবাদী মানুষ আমি, আপনি, আপনারা সবাই। তো নতুন বছর ভালো হোক সেই শুভকামনায়। তো এই স্বরূপ কথায় বেশ কিছু এপিসোডে আমি করছিলাম যে নতুন বছর তো পড়লো, বর্ষবরণের রাত, এক অদ্ভুত রাত। আমরা এই হুজুকে বাঙালি জাতি বলুন বা গোটা পৃথিবীর জাতি, তারা হুজুকে অথবা হুজুকে নয় বা যেমন জাতি হোক, এই বর্ষবরণের রাতটা তারা তাদের মতো করে এনজয় করেন। আমরা কিভাবে করি? আমরা আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজনদের দেখি, তারা তো সাধারণত ওই পার্টি, একটু হই হুল্লোড়, কাছের চেনা জানা মানুষগুলো সব জড়ো হওয়া, এক জায়গায় একটু নেশা করা, একটু মজা করা, গান বাজনা করা, একটু নেচে ওঠা, আর একটু ভালো খাওয়া দাওয়া, এই করেই মোটামুটি বর্ষবরণের রাতটা এরা উদযাপন করেন, আমার আপনার আশেপাশে যারা থাকেন। তা বলে কি সকলে এইভাবে উদযাপন করেন? নয়, এর বাইরেও নিশ্চয়ই কিছু মানুষ একটু অন্যরকম ভাবে উদযাপন করেন। তবে বর্ষবরণের রাতে বেশি সংখ্যক মানুষ বোধ হয় এইভাবে উদযাপন করেন, যেমনটা আমি বললাম। তো এগুলো মাথায় যখন ঘটছে চারপাশে, তখন মনে হচ্ছিল একটু, আচ্ছা বাকি পৃথিবীর মানুষগুলো কোথায় কিভাবে বর্ষবরণের রাত উদযাপন করে, এনজয় করে, উপভোগ করে, তো ওগুলো একটু জানতে ইচ্ছে করছিল। তাই একটু পড়াশোনা করছিলাম, পড়াশোনা করতে করতে বেশ কয়েকটি ইন্টারেস্টিং, মজার মজার জিনিস পাচ্ছিলাম যেগুলোতে ভালো লাগছিল। স্বরূপ কথাতে তারই বেশ কয়েকটা ভিডিও আমরা আপলোড করেছি, কয়েকটা এপিসোড করেছি, যেখানে দেখা যাচ্ছে যে কোন কোন দেশের মানুষ কিভাবে বর্ষবরণের রাতটাকে উদযাপন করে। তো এবার আমি যেমন কলম্বিয়ার মানুষ কিভাবে উদযাপন করেন, আগের একটি এপিসোডে বলেছি, তেমনি ইকুয়েডরের মানুষ, ইকুয়েডরের মানুষ তারা কিভাবে বর্ষবরণের রাতটা উপভোগ করেন, এটা জানতে আপনাদের খারাপ লাগবে না, বেশ মজাই লাগবে। তা হলো, আমি আপনি ছোটবেলায় হয়তো বা এখন অতটা দেখা যায় না, কিন্তু একটা সময় তো আমাদের বাঙালিদের মধ্যে এগুলো খুব ছিল, নেড়া পোড়া উৎসব, ওই দোল খেলার আগের দিন বা হোলি খেলা যাই বলুন, বসন্ত উৎসব, তো দোল খেলার আগের দিন, রং খেলার আগের দিন রাত্রে বা সন্ধ্যাবেলায় আমরা নেড়া পোড়া করতাম। আমরা ছোট বেটা, ছোট বাচ্চা ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, রোজ স্কুল থেকে ফিরে পাড়ার বন্ধুরা মিলে যে যেটুকু পারতাম একটুখানি ওই শুকনো পাতা এই জাতীয় জিনিসপত্র জড়ো করে রাখতাম কিছুদিন জোরে। তারপর ওই দোলের আগের দিন আমরা সেটাকে একটা সাজিয়ে গুছিয়ে বুড়ির ঘর বানাতাম, বানিয়ে সেটাকে পোড়াতাম, তার মধ্যে কিছু আলু, কিছু সবজি গেঁথে তার দিয়ে দিয়ে সেটা সেদ্ধ করে খেতাম, বেশ মজার ছিল দিন। তো সেরকম জিনিস এখন বোধহয় আমার আপনার আশেপাশে খুব একটা দেখা যায় না, নেড়া পোড়া এই প্রজন্মের বাচ্চারা হয়তো জানেও না, বললে আসবে, আর হলেও কোথাও গ্রামে গঞ্জে অত করে হয়। তো ইকুয়েডরের মানুষ বর্ষবরণের রাতটা অনেকটাই নেড়া পোড়া ধাঁচের করেন, ওরা কুশপুত্তলিকা পোড়ান। একটু সমাজের কুখ্যাত মানুষ যারা ভালো নয় কিন্তু প্রচুর মানুষ তাদের কথা জানেন, এই কুখ্যাত মানুষদের কুশপুত্তলিকা এরা তৈরি করে পুড়িয়ে দেন। যেমন ওই রাবণের বড় রাবণ তৈরি করে রাবণকে জ্বালিয়ে দেওয়া হয়, তো তেমনি ইকুয়েডরের মানুষ এরাও কি করেন, কুশপুত্তলিকাগুলো জ্বালান, যাতে তাদের বিশ্বাস যে এই যে খারাপকে আমরা পুড়িয়ে দিচ্ছি তাহলে আগামী বছরটা আমাদের জন্য ভালো আনবে, ভালো সৌভাগ্য এনে দেবে। তাই ইকুয়েডরের একটা বেশি সংখ্যক মানুষ কিন্তু বর্ষবরণের রাতে কুখ্যাত মানুষদের কুশপুত্তলিকা তৈরি করে সেটাকে জ্বালিয়ে দেন। তো জানা হলো এটাও একটা অদ্ভুত ভাবে বর্ষবরণ করে। স্বরূপ কথার এই অন্যান্য এপিসোডগুলোয় নজর রাখুন, আমি বেশ কয়েকটা এপিসোড আমরা করেছি যেখানে প্রত্যেকটা দেশে কে কিভাবে বর্ষবরণ করে তার রীতি রেওয়াজ এটা জানানোর চেষ্টা করেছি। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।